নমস্কার, আপনি শুনছেন এই সময় গোল্ড গল্প নিশীথে, তৃতীয় পর্ব, লেখা রবীন্দ্রনাথ ঠাকুর, পাঠ সতীনাথ মুখোপাধ্যায়। মনোরমা ঘরে আসিয়া বসিলেন। তাহার সহিত রোগিণীর অল্প স্বল্প আলাপ চলিতে লাগিল। এমন সময় ডাক্তারবাবু আসিয়া উপস্থিত হইলেন। তিনি তাহার ডাক্তারখানা হইতে দুই শিশি ওষুধ সঙ্গে আনিয়াছিলেন। সেই দুটি শিশি বাহির করিয়া আমার স্ত্রীকে বলিলেন, এই নীল শিশিটা মালিশ করিবার, আর এইটি খাইবার। দেখিবেন দুইটাতে মিলাইবেন না, এ ওষুধটা ভারী বিষ। আমাকেও একবার সতর্ক করিয়া দিয়া ঔষধ দুটি শয্যা পার্শ্ববর্তী টেবিলে রাখিয়া দিলেন। বিদায় লইবার সময় ডাক্তার তাহার কন্যাকে ডাকিলেন। মনোরমা কহিলেন, বাবা আমি থাকি না কেন? সঙ্গে স্ত্রীলোক কেহ নাই, ইহাকে সেবা করিবে কে? আমার স্ত্রী ব্যস্ত হইয়া উঠিলেন, বলিলেন, না না, আপনি কষ্ট করিবেন না, পুরনো জি আছে, সে আমাকে মায়ের মতো যত্ন করে। ডাক্তার হাসিয়া বলিলেন, উনি মা লক্ষ্মী, চিরকাল পরের সেবা করিয়া আসিয়াছেন, অন্যের সেবা সহিতে পারেন না। কন্যাকে লইয়া ডাক্তার গমনের উদ্যোগ করিতেছেন, এমন সময় আমার স্ত্রী বলিলেন, ডাক্তারবাবু, ইনি এই বদ্ধ ঘরে অনেকক্ষণ বসিয়া আছেন, ইহাকে একবার বাহিরে বেড়াইয়া লইয়া আসিতে পারেন। ডাক্তারবাবু আমাকে কহিলেন, আসুন না, আপনাকে নদীর ধার হইয়া একবার বেড়াইয়া আনি। আমি ঈষৎ আপত্তি দেখাইয়া অনতি বিলম্বে সম্মত হইলাম। ডাক্তারবাবু যাইবার সময় দুই শিশি ঔষধ সম্বন্ধে আবার আমার স্ত্রীকে সতর্ক করিয়া দিলেন। সেদিন ডাক্তারের বাড়িতেই আহার করিলাম। ফিরিয়া আসিতে রাত হইল। আসিয়া দেখি আমার স্ত্রী ছটফট করিতেছেন। অনুতাপে বিদ্ধ হইয়া জিজ্ঞাসা করিলাম, তোমার কি ব্যথা বাড়িয়াছে? তিনি উত্তর করিতে পারিলেন না, নীরবে আমার মুখের দিকে চাহিলেন। তখন তাহার কণ্ঠ রোধ হইয়াছে। আমি তৎক্ষণাৎ সেই রাত্রেই ডাক্তারকে ডাকাইয়া আনিলাম। ডাক্তার প্রথমটা আসিয়া অনেকক্ষণ কিছুই বুঝিতে পারিলেন না। অবশেষে জিজ্ঞাসা করিলেন, সেই ব্যথাটা কি বাড়িয়া উঠিয়াছে? ঔষধটা একবার মালিশ করিলে হয় না? বলিয়া শিশিটা টেবিল হইতে লইয়া দেখিলেন, সেটা খালি। আমার স্ত্রীকে জিজ্ঞাসা করিলেন, আপনি কি ভুল করিয়া এই ওষুধটা খাইয়াছেন? আমার স্ত্রী ঘাড় নাড়িয়া নীরবে জানাইলেন, ডাক্তার তৎক্ষণাৎ গাড়ি করিয়া তাহার বাড়ি হইতে পাম্প আনিতে ছুটিলেন। আমি অর্ধ মূর্ছিতের ন্যায় আমার স্ত্রীর বিছানার উপর গিয়া পড়িলাম। তখন
মাতা তাহার পীড়িত শিশুকে যেমন করিয়া সান্ত্বনা করে, তেমনি করিয়া তিনি আমার মাথা তাহার বক্ষের কাছে টানিয়া লইয়া দুই হস্তে স্পর্শে আমাকে তাহার মনের কথা বুঝাইতে চেষ্টা করিলেন। কেবল তাহার সেই করুণ স্পর্শের দ্বারাই আমাকে বারংবার করিয়া বলিতে লাগিলেন, শোক করিও না, ভালোই হইয়াছে, তুমি সুখী হইবে। এবং সেই মনে করিয়া আমি সুখে মরিলাম। ডাক্তার যখন ফিরিলেন তখন জীবনের সঙ্গে সঙ্গে আমার স্ত্রীর সকল যন্ত্রণার অবসান হইয়াছে। দক্ষিণাচরণ আর একবার জল খাইয়া বলিলেন, ও বড় গরম, বড় গরম বলিয়া দ্রুত বাহির হইয়া বার কয়েক বারান্দায় পায়চারি করিয়া আসিয়া বসিলেন। বেশ বোঝা গেল তিনি বলিতে চাহেন না, কিন্তু আমি যেন জাদু করিয়া তাহার নিকট হইতে কথা কাড়িয়া লইতেছি। আবার আরম্ভ করিলেন, মনোরমাকে বিবাহ করিয়া দেশে ফিরিলাম। মনোরমা তাহার পিতার সম্মতিক্রমে আমাকে বিবাহ করিল, কিন্তু আমি যখন তাহাকে আদরের কথা বলিতাম, প্রেমালাপ করিয়া তাহার হৃদয় অধিকার করিবার চেষ্টা করিতাম, সে হাসিত না, গম্ভীর হইয়া থাকিত। তাহার মনের কোথায় কোনখানে কি খটকা লাগিয়া গিয়াছিল আমি কেমন করিয়া বুঝিব। এই সময়ে আমার মদ খাইবার নেশা অত্যন্ত বাড়িয়া উঠিল। একদিন প্রথম শরতের সন্ধ্যায় মনোরমাকে লইয়া আমাদের বরানগরের বাগানে বেড়াইতেছি, ছমছমে অন্ধকার হইয়া আসিয়াছে, পাখিদের বাসায় ডানা ঝাড়িবার শব্দটুকুও নাই, কেবল বেড়াইবার পথের দুই ধারে ঘন ছায়াবৃত ঝাউ গাছ বাতাসে সশব্দে কাঁপিতেছিল। শ্রান্তি বোধ করিতেই মনোরমা সেই বকুলতলার শুভ্র পাথরের বেদির উপর আসিয়া নিজের দুই বাহুর উপর মাথা রাখিয়া শয়ন করিল। আমিও কাছে আসিয়া বসিলাম। সেখানে অন্ধকার আরো ঘনীভূত, যতটুকু আকাশ দেখা যাইতেছে একেবারে তারায় আচ্ছন্ন। তরুতলের ঝিল্লি ধ্বনি যেন অনন্ত গগন বক্ষচ্যুত নিঃশব্দতার নিম্ন প্রান্তে একটি শব্দের সরু পাড় বুনিয়া দিতেছে। সেদিনও বৈকালে আমি কিছু মদ খাইয়াছিলাম, মনটা বেশ একটু তরল অবস্থায় ছিল। অন্ধকার যখন চোখে সহিয়া আসিল তখন বনচ্ছায়াতলে পাণ্ডুর বর্ণে অঙ্কিত সেই শিথিল অঞ্চল শ্রান্তকায় রমণীর আবছায়া মূর্তিটি আমার মনে এক অনিবার্য আবেগের সঞ্চার করিল। মনে হইল ও যেন একটি ছায়া, ওকে যেন কিছুতেই দুই বাহু দিয়া ধরিতে পারিব না। এমন সময় অন্ধকার ঝাউ গাছের শিখর দেশে যেন আগুন ধরিয়া উঠিল। তাহার পরে কৃষ্ণপক্ষের জীর্ণ প্রান্ত হলুদ বর্ণ চাঁদ ধীরে ধীরে গাছের মাথার উপরকার আকাশে আরোহণ করিল। সাদা পাথরের উপর সাদা শাড়ি পরা
সেই শ্রান্ত শয়ান রমণীর মুখের উপর জ্যোৎস্না আসিয়া পড়িল। আমি আর থাকিতে পারিলাম না, কাছে আসিয়া দুই হাতে তাহার হাতটি তুলিয়া ধরিয়া কহিলাম, মনোরমা, তুমি আমাকে বিশ্বাস করো না, কিন্তু তোমাকে আমি ভালোবাসি। তোমাকে আমি কোনো কালে ভুলিতে পারিব না। কথাটা বলিবা মাত্র চমকিয়া উঠিলাম। মনে পড়িল ঠিক এই কথাটা আরেক দিন আর কাহাকেও বলিয়াছি, এবং সেই মুহূর্তেই বকুল গাছের শাখার উপর দিয়া, ঝাউ গাছের মাথার উপর দিয়া, কৃষ্ণপক্ষের পীত বরণ ভাঙা চাঁদের নিচে দিয়া, গঙ্গার পূর্ব পার হইতে গঙ্গার সুদূর পশ্চিম পার পর্যন্ত হা 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 করিয়া অতি দ্রুত বেগে একটা হাসি বহিয়া গেল। সেটা মর্মভেদী হাসি কি অভ্রভেদী হাহাকার বলিতে পারি না। আমি তদ্দণ্ডেই পাথরের বেদীর উপর হইতে মূর্ছিত হইয়া নিচে পড়িয়া গেলাম। মূর্ছা ভঙ্গে দেখিলাম আমার ঘরে বিছানায় শুইয়া আছি। স্ত্রী জিজ্ঞাসা করিলেন, তোমার হঠাৎ এমন হইল কেন? আমি কাঁপিয়া উঠিয়া বলিলাম, শুনিতে পাও নাই, সমস্ত আকাশ ভরিয়া হা হা করিয়া একটা হাসি বহিয়া গেল। স্ত্রী হাসিয়া কহিলেন, সে বুঝি হাসি? সার বাঁধিয়া দীর্ঘ এক ঝাঁক পাখি উড়িয়া গেল, তাহাদেরই পাখার শব্দ শুনিয়াছিলাম। তুমি এত অল্পেই ভয় পাও? দিনের বেলায় স্পষ্ট বুঝিতে পারিলাম পাখির ঝাঁক উড়িবার শব্দই বটে। এই সময় উত্তর দেশ হইতে হংসশ্রেণী নদীর চরে চড়িবার জন্য আসিতেছে, কিন্তু সন্ধ্যা হইলে সে বিশ্বাস রাখিতে পারিতাম না। তখন মনে হইত চারিদিকে সমস্ত অন্ধকার ভরিয়া ঘন হাসি জমা হইয়া রহিয়াছে। সামান্য একটা উপলক্ষে হঠাৎ আকাশ ভরিয়া অন্ধকার বিদীর্ণ করিয়া ধ্বনিত হইয়া উঠিবে। অবশেষে এমন হইল, সন্ধ্যার পর মনোরমার সহিত একটা কথা বলিতে আমার সাহস হইত না।